হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি কয়েক মাস আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে খুব শীঘ্রই এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 70,000 প্লাস শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, তো সেই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের এখানে। এই 70,000 প্লাস শূন্যপদ যে নিয়োগটি করা হবে এসএসসির মাধ্যমে, তো এখানে কোন কোন দপ্তরে কত শূন্যপদে নিয়োগ করা হবে এবং কোন পরীক্ষার মাধ্যমে কত শূন্যপদ থাকবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেগুলো তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। এটা হচ্ছে অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিশ। এটা তোমরা কিন্তু ওয়েবসাইটে পাবে না, এটা কিন্তু ডিপার্টমেন্টাল অফিসিয়াল নোটিশ। ঠিক আছে, দেখো প্রথমে ফাইল নাম্বার এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। সঙ্গে দেখো এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে নিউ দিল্লি নর্থ ব্লক, ডেট 30 সেপ্টেম্বর 2022। তো রিসেন্ট নোটিশ এখানে দেখো বলা হচ্ছে অফিস মেমোরেন্ডাম। এখানে সাবজেক্টে বলা হয়েছে ফিলিং আপ অফ ভ্যাকান্সিস ইন মিশন রিক্রুটমেন্ট মোড। তো এখানে মিশন রিক্রুটমেন্ট মোডের মাধ্যমে কিন্তু এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদে তোমাদের নিয়োগটি হতে চলেছে। এখানে দেখো বলা হয়েছে ইট হ্যাজ বিন ইনফর্ম বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন দ্যাট ইন্ডেন্টস হ্যাভ বিন প্লেসড বাই ডিপার্টমেন্টস মিনিস্ট্রিজ ফর ভেরিয়াস পোস্ট ফর দ্য 2022 সাইকেল কপি এনক্লোজ। তো এখানে তোমাদের কিন্তু এসএসসির মাধ্যমে নিয়োগটি করা হবে বিভিন্ন দপ্তরে। এখানে দেখো তোমাদের শূন্যপদের তালিকা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকান্সিস রিপোর্ট অ্যাজ অন 5/9/2022, অর্থাৎ তোমাদের 5ই সেপ্টেম্বর 2022 তারিখে যে ভ্যাকান্সি রিপোর্ট করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে, সেই শূন্যপদ কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এর থেকেও কিন্তু শূন্যপদ আরও বাড়তে পারে। ঠিক আছে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। এখানে দেখো বলা হয়েছে নেম অফ ডিপার্টমেন্ট, তোমাদের দপ্তরের নাম, কোন কোন দপ্তরে নিয়োগ করা হবে, তারপরে এক্সাম নেম, কোন কোন পরীক্ষার মাধ্যমে কোন কোন দপ্তরে কত শূন্যপদে নিয়োগ করা হবে, সেগুলো কিন্তু এখানে চার্ট দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রথমে দেখো সিজিএলই, ঠিক আছে, অর্থাৎ তোমাদের সিজিএল যে পরীক্ষা রয়েছে, সিজিএল এক্সাম। তো এখানে দেখো সিজিএলে তোমাদের ভ্যাকান্সি লাস্টে এখানে তোমাদের দেওয়া রয়েছে, নিচের দিকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সিজিএলে এবছর শূন্যপদ রয়েছে 20,000 প্লাস, 20,814টি শূন্যপদ কিন্তু রয়েছে সিজিএলে। তারপরে তোমাদের সিএইচএসএল, এখানে দেখো তোমাদের সিএইচএসএল রয়েছে, সিএইচএলএই দেখতে পাচ্ছ, সিএইচএসএল তোমাদের এখানে। তারপরে কনস্টেবল জিডি, ঠিক আছে, তো এখানে সিএইচএসএলের ভ্যাকান্সি আমরা দেখে নেব। এখানে তোমাদের সিএইচএসএলের ভ্যাকান্সি বলা হচ্ছে 2,960 এবং তোমাদের কনস্টেবল জিডি, এসএসসি কনস্টেবল জিডিতে 24,605টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে পরবর্তী যে এক্সাম রয়েছে, এখানে বলা হচ্ছে দিল্লি পুলিশ এমটিএস। ঠিক আছে, দেখো দিল্লি পুলিশ এমটিএস, তারপরে দেখো JEE। তো দিল্লি পুলিশ এমটিএসে তোমাদের এখানে শূন্যপদ কত দেখে নাও, 777টি শূন্যপদ তোমাদের থাকবে। এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম, অর্থাৎ তোমাদের এসএসসি জেই, সেখানে তোমাদের 2,959টি শূন্যপদ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সাম, তারপরে এমটিএস 2022। তো এখানে তোমাদের বলা হয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এখানে শূন্যপদ থাকবে 453টি, এমটিএস 2022-এর শূন্যপদ থাকবে 4,682টি। ঠিক আছে, এবং তারপরে দেখো পরবর্তী এক্সাম তোমাদের রয়েছে SAIMD, এখানে তোমাদের বলা হয়েছে দেখো 550টি শূন্যপদ তোমাদের থাকবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে SICPO, তো তোমাদের এখানে এসএসসি সিপিওর ভ্যাকান্সি রয়েছে 4,300। ঠিক আছে, এবার তোমাদের সমস্ত ভ্যাকান্সি দেখো তোমাদের এখানে উল্লেখ করা আছে এবং গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছ এখানে তোমাদের লাস্টের দিকে উল্লেখ করা আছে। গ্র্যান্ড টোটাল মানে তোমাদের কিন্তু মোট শূন্যপদ। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মোট শূন্যপদ 73,333। তো এটা কিন্তু তোমাদের 5ই সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী এই ভ্যাকান্সি রিপোর্ট করা হয়েছে। তবে কিছুদিন আগে এসএসসি কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিসিয়াল ওয়েবসাইটে যে এসএসসি সিজিএল 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু ভ্যাকান্সি আরও বাড়বে। এর ফলে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা আরও বেড়ে যাবে, এই 73,333-এর বেশি কিন্তু শূন্যপদ তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, খুবই খুশির খবর। তোমরা যারা এসএসসি প্রিপারেশান নাও, তোমাদের জন্য খুবই খুশির খবর। অবশ্যই তোমরা এই প্রিপারেশানগুলো নেবে এবং এক্সাম দেবে। ঠিক আছে, আশা করি চাকরি তোমাদের হয়ে যাবে।